এখানে আসার আমি তো প্রায়ই আসি, কজ আমার এখানে বাচ্চা স্কুলে পড়ে কাছাকাছি, তো এখানকার খাবার সবসময়ই ভালো লাগে। তো আজকে আরও বেশি ভালো লাগলো, কারণ ফ্রিতে যেহেতু খেতে পেরেছি তো অনেক কিছুই খেলাম। যেমন বাকলাবাটা খুব ভালো লাগছে, হালিম ভালো লাগছে, চপ খেলাম, কাবাব, সবই ভালো লাগছে। আর ওনাদের সব কিছুই বিহেভিয়ার সব কিছু মিলে আর টোটালি সব কিছুই টু গুড। অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম সুইট ন্যাশনের পক্ষ থেকে, আজকে ফ্রি ট্রিট দিল আমাদের, তো খাবারগুলো সবগুলোই খুবই মজার ছিল। আর খাবারের গুণগত মান আমার কাছে ভালো লাগছে। এই রমজানে যদি এরকমভাবে এই খাবারগুলো পরিবেশন করতে থাকে, আর নারায়ণগঞ্জের ভেতরে এবারই প্রথম ওনারা চালু করছে আর কি, মানে ফ্রি যে আর কি আমাদেরকে টেস্টিং করাইলো, তো ভালো লাগছে সব কিছু মিলে, ওভারঅল ভালো লাগছে। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আমি ভাগলাবা, তারপরে হচ্ছে হালিম, এই জিনিসটা আমার এই দুইটাই আমার অনেক ভালো লেগেছে। আমি আমি অনেক জায়গায় হালিম খেয়েছি, কিন্তু এই আজকের হালিমটা আমার অনেক ভালো লেগেছে। আমার কখনো হালিম ভালো লাগে না, কিন্তু আজকে খেয়ে আমার অনেক ভালো লেগেছে। আর আর ফ্রি খেয়েছি, আর ডিম চপটা খেয়েছি, এই তো অনেক ভালো লেগেছে। আর এখানকার খাবার আমি রেগুলার খাই, রেগুলার কাস্টমার, এছে রসমালাই, কেক, এগুলোই অনেক। আসার পর দেখলাম এখানে আমি হালিম খেলাম, দেন আরও অন্যান্য আইটেম খেলাম, হালিমটা অনেক দারুণ ছিল। দেন আমি আরও এখানে আরও অনেকগুলো আইটেম ছিল মিষ্টান্ন জাতীয়, এগুলো অনেক ভালো ছিল। আর তাছাড়া ওনাদের আরও আপনার অন্যান্য কাবাব আইটেম ছিল, কাবাব আইটেমগুলো অনেক ভালো। আমি এখানে হচ্ছে কি আমি বিভিন্ন ধরনের ডেজার্ট খেয়েছি, হালিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আমি এখানে আমার মায়ের সাথে এসেছি, এখানকার খাবার আমার অনেক ভালো লেগেছে। আর আমি সুইট ন্যাশনকে অনেক লাইক করি। আর আমি ফ্রিতে অনেক কিছুই খেয়েছি, হালিম, বাকলাবা, অনেক কিছু খেয়েছি, কেক, এগুলো খেয়েছি, চপ খেয়েছি, হালিম খেয়েছি, আর কেক খেয়েছি। আমি হালিম খেয়েছি, তারপর টিকা কাবাব খেয়েছি, সবই খেয়েছি, খুবই খুবই সুস্বাদু, খুবই মজা। আলহামদুলিল্লাহ, যদি রোজাতে বেঁচে থাকি আসবো, আর আপনারা সবাই আসবেন। আমি ওদের রেগুলার কাস্টমার, আমি এখানে এসে ওদের থেকে মিষ্টিগুলো কিনি। আজকে আমি হালিম দেখলাম, খুবই ভালো লাগলো, খুব টেস্টি হালিম, এবং এটা ডিফারেন্ট। এখানে ইউজুয়ালি আমি এই স্টাইলে হালিম খাই না, বাট খুবই মজা হয়েছে। পাকিস্তান স্টাইলের হালিম খুবই ভালো, আর ওদের এই যে টিক্কা এবং কাবাবগুলো যেগুলো ভালো আইটেম। গরুর দুধ পাওয়া যায়।
সুইটনেশনে ঢাকা নারগুজ মিলে 5টা আউটলেট আছে এবং আমরা প্রতি বছর নয় এবারেও কিছু ইফতার আয়োজন করতেছি। তার মধ্যে আছে হচ্ছে বাকলাবা, বেকি ওগাট আর পেশোয়ারি হালিম, মহাপতের শরবত ইত্যাদি এই ধরনের আইটেম। এগুলি আজকে ফ্রি স্যাম্পলিং ছিল সব আমাদের কাস্টমারদের জন্য। এই আইটেমগুলি হচ্ছে একেবারে নারায়ণগঞ্জে নতুন, এর আগে এই আইটেমগুলি কেউ দেয়নি নারায়ণগঞ্জে। আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের জন্য সবচেয়ে ভালো ভালো মানের পণ্যটা দেওয়ার জন্য এবং ইফতারে মুখরোচক কিছু খাবার আনার জন্য। এই জন্য আমাদের এখানে একটু ভিড়টা সবসময় বেশি থাকে। আসলে এটা নারায়ণগঞ্জে সব কাস্টমারই জানে আমরা রমজানে কিছুটা ছাড় রাখি এবং একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে রাখি। এখানে রমজান আসলে আমাদের ওই ধরনের কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে না, জাস্ট আমরা চেষ্টা করি কাস্টমারদের জন্য সবচেয়ে ভালো খাবারটা যতটুকু কমে দেওয়া সম্ভব ওই ওই রেটের মধ্যে দেওয়ার জন্য আর কি। আজকে আমাদের সাথে ফ্রি স্যাম্পলিং ছিল রমজান উপলক্ষে, সামনে মাহে রমজান, মাহে রমজান উপলক্ষে আমাদের ফ্রি স্যাম্পলিং কিছু ছিল। আমাদের হচ্ছে যে সুইট নেশনের মিষ্টি আইটেম অনেকগুলো, এর মধ্যে হচ্ছে যে মালাই সরাই, মালাই মিষ্টি, আমাদের অনেকগুলো স্পেশাল আইটেম আছে, নর্মাল আইটেম আছে, এক্সক্লুসিভ আইটেম আছে, তারপর হচ্ছে যে সন্দেশ আইটেম আছে, তারপর সানা আইটেম আছে, আর ওয়ের আইটেম আছে, দই আছে। তো রমজান উপলক্ষে আমাদের হচ্ছে বিশেষ কিছু হচ্ছে আইটেমের উপর ডিসকাউন্ট চলতেছে, সারা আছে, এবং হচ্ছে যে আমাদের রেগুলার যে মিষ্টিগুলো, আমাদের কেক আছে, বার্থডে কেক আমরা করতেছি, তো হচ্ছে যে আমাদের পেস্ট্রি আছে, এগুলোই আমরা হচ্ছে এখন রেগুলার করতেছি। আসলে আমাদের প্রোডাক্টের মান আমরা চেষ্টা করি সবসময় 100% দেওয়ার এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি 100% হয়। আমাদের ফ্যাক্টরি হাইজেনিক, একদম পুরো হাইজেন মেনটেন করে করা। আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি সেগুলো হচ্ছে সবগুলোই আমরা চেষ্টা করি সবসময় হচ্ছে হাইজেন মেনটেন করে করা এবং হচ্ছে অর্গানিকভাবে তৈরি করি। আমাদের নিজস্ব খামার, নিজস্ব ফ্যাক্টরি, সব কিছু আমাদের নিজস্ব। সো আমাদের নিজস্ব হিসেবেই আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু উপহার দেওয়ার কাস্টমারের কাছে। সো কাস্টমার আমাদের বিশ্বাস করে আর এই বিশ্বাস অনুযায়ী আমাদের সব কিছু ভালোভাবে ইনশাল্লাহ চলতেছে। Thank you.